আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি মোটো জি 31 এর 60টি মেজর প্রবলেম। মাত্র 12,999 টাকার মধ্যে যদি আমাদের অ্যামোলেড ডিসপ্লে ওয়ালা একটি ফোন দর করা হয় তাহলে আমাদের হাতের কাছে কিন্তু মোটো জি 31 বেস্ট অপশন। তাছাড়া এই মোবাইলটিতে কিন্তু আমরা অনেক ভালো ভালো ফিচার্স পেয়ে যাই। আর এই মোটো জি 31 মোবাইলটি যারা কিনবে বলে মনস্থ করেছো তারা জাস্ট 5 মিনিট সময় দিয়ে দাও এই ভিডিওতে। কারণ কি, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি মোটো জি 31 এর 60টি মেজর প্রবলেম। কারণ কি, মোটো জি 31 এর ভালো দিকগুলি জানার সাথে সাথে তোমাদের এর 60টি প্রবলেম জানা উচিত। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর। আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। এরপর দেখে নিই মোটো জি 31 এর প্রথম প্রবলেমটি কি। এর ফার্স্ট প্রবলেমটি হচ্ছে এখানে কোনো ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়নি। তোমরা 12,999 টাকায় অবশ্যই একটি সুপার আমোলেড ডিসপ্লে পাচ্ছে, তবে এটিকে প্রোটেকশন করার জন্য এখানে কোনো প্রোটেকশন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা কোনো গোরিলা গ্লাস বা ড্রাগন টেল গ্লাস কোনো প্রোটেকশন দেখতে পাচ্ছি না। আর এর ফলে কিন্তু মোবাইলটিতে কিন্তু স্ক্র্যাচ লাগার অনেক সম্ভাবনা থাকে। আর এরপরে দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট। গ্লোবাল মার্কেটে যখন এই মোবাইলটি লঞ্চ হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এটিতে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটি ছিল সেটি কিন্তু ছিল মোবাইলটির সাইডে। কিন্তু এই মোবাইলটিতে আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদের দেশে লঞ্চ হয়েছে সেখানে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে রিয়ারে। অর্থাৎ আমাদের বাজারে কিন্তু এর কস্ট কাটিং করা আছে। অর্থাৎ এটিকে আমি একটি নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরছি। আর 3 নম্বর প্রবলেমটি হচ্ছে ওএস আপডেট। 2021 শেষ হতে চললো, এখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর সাথে বেশিরভাগ মোবাইল কিন্তু লঞ্চ হচ্ছে। কিন্তু মোটো জি 31 আমরা দেখেছিলাম অ্যান্ড্রয়েড 11 এবং কোম্পানির তরফ থেকে কিন্তু কোনো প্রমিস করা হয়নি যে এটির অ্যান্ড্রয়েড 12 ভার্সন কবে আমরা কোম্পানি আপডেট দিবে। আর মোটোরোলা কোম্পানি তাদের কিন্তু ওএস আপডেটগুলো কিন্তু খুব লেট করে দেয়। তো এটি কিন্তু একটি আমি বলবো মেজর প্রবলেম। আর এরপরে 4 নম্বর প্রবলেমটি হচ্ছে হাইব্রিড সিম স্লট। অর্থাৎ এই মোবাইলটিতে তোমরা হাইব্রিড সিম স্লট দেখতে পারবে। তার মানে হচ্ছে এখানে তোমরা হয় দুটো সিম কার্ড ইউজ করতে পারবে বা একটি সিম কার্ড বা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবে। এখানে এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার কিন্তু কোনো স্লট দেওয়া হয়নি। তো যারা দুটো সিম ইউজ করতে চাও এবং তার সাথে মেমোরি কার্ড এক্সট্রা ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এই মোবাইলটি সমস্যার কারণ হতে পারে। তবে বর্তমানে যে হারে মোবাইলের ডেটা রিচার্জের দাম বাড়িয়েছে তো সেক্ষেত্রে হয়তো অনেকে একটি সিম কার্ড ইউজ করতে পারে, তো তাদের জন্য এইটি সমস্যা না হওয়ার কথা। আর এর 5 নম্বর প্রবলেমটি হচ্ছে সিঙ্গেল স্পিকার। অর্থাৎ মোটো জি 31 আমরা কিন্তু সিঙ্গেল স্পিকার দেখতে পারবো, যেখানে ইনফিনিক্সের মতন মোবাইলগুলো কিন্তু এই দামের মধ্যে তারা তাদের সেটে ডুয়েল স্পিকার ইউজ করছে। তো এক্ষেত্রে কিন্তু আমি এটিকে একটি মাইনাস পয়েন্ট বলছি। আর এরপরে এর 6 নম্বর প্রবলেমটি হচ্ছে ব্লুটুথ ওয়্যার। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মোটোরোলার মতন কোম্পানি যারা দাবি করে যে তারা নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিবে সেখানে কিন্তু আমরা এক্সট্রা কিছু প্রি ইনস্টল অ্যাপ এই মোবাইলটিতে দেখতে পারি। যেমন ফেসবুকের মতন কিছু কিছু অ্যাপগুলো আছে যেগুলো এই মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে। আর যেহেতু মোটোরোলা কোম্পানি দাবি করে যে তারা নিয়ার টু স্টক বা ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আমাদেরকে দিবে, তো তাদের কাছে এই ব্লুটুথ কিন্তু আমরা আশা করি না। তো এটি কিন্তু আমার কাছে একটি প্রবলেম। আর এরপরে 7 নম্বর প্রবলেমটি হচ্ছে সার্ভিস সেন্টার ইস্যু। ভারতের বাজারে যেরকম আমরা স্যামসাংয়ের প্রচুর সার্ভিস সেন্টার পেয়ে যাই এবং তাদের কিন্তু সার্ভিস সেন্টারে রেজাল্ট খুব ভালো, তারা খুব তাড়াতাড়ি মোবাইলটিকে সারিয়ে দিতে পারে। যেখানে ভারতের বিভিন্ন শহরে মোটোরোলা সার্ভিস সেন্টারের সংখ্যা কিন্তু খুবই কম, স্যামসাংয়ের মতন তাদের বিভিন্ন শহরে সার্ভিস সেন্টার নেই। তো এক্ষেত্রে কিন্তু আমি বলবো বর্তমান যুগে মোটোরোলার কোম্পানি যদি মোবাইল তোমরা নাও তাহলে কিন্তু সার্ভিস সেন্টার কম থাকার কারণে তোমাদের কিন্তু মোবাইলটির কোনো প্রবলেম হলে সেখানে তোমরা সমস্যায় পড়তে পারো। তো বন্ধুরা, তোমরা মোটোরোলা জি 31-এর মেজার 60টি প্রবলেম জেনে গেলে যে প্রবলেমগুলো অবশ্যই তোমাদের এই মোবাইলটি কেনার আগে জানা উচিত। আর আরেকটি সাজেশন তোমাদেরকে দিচ্ছি, যদি এই মোবাইলটি কিনবে বলে তোমরা মনস্থ করেছো তাহলে খুব দ্রুত কিনে নাও। কারণ কি, মোটোরোলা কোম্পানির মোবাইলের দাম কিন্তু বাড়তে পারে। যখনই এই মোবাইলটির সেল একটু বাড়বে তখন কিন্তু তারা 500 থেকে 1,000 টাকা এই মোবাইলটির দাম বাড়তে পারে। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কোনো খরচা লাগবে না। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল ঘন্টাটি ক্লিক করে রাখো যাতে চ্যানেলের এরকম ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং কোন প্রবলেমটির সাথে তোমরা সহমত পোষণ করছো তাহলে সেটিকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, মোটো জি 31 আমি একটি ফুল রিভিউ করছি, তোমরা ভিডিও শেষে দেখে নিতে পারো। এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।